বলের মোমেন্টের অধ্যায়ে আমরা আরেকটি গাণিতিক সমস্যা সমাধান দেখব, যেখানে বলা হচ্ছে চিত্র অনুযায়ী এবি ক্রাঙ্কে তিনটি বল কাজ করছে। এই যে এখানে একটা চিত্র অনুযায়ী একটা ক্রাঙ্ক রয়েছে, ক্রাঙ্কের তিনটা ফোর্স তিনটি বল কাজ করছে। এ প্রান্তে মোমেন্টের মান ও দিক নির্ণয় করে, এই যে এ প্রান্তের মোমেন্টের মান ও দিক নির্ণয় করতে বলা হয়েছে। আর এখানে দূরত্বটা দেওয়া আছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে দূরত্ব কতটুকু, সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এবং তিনটা ফোর্স হেলানোভাবে কাজ করতেছে, আমরা ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি তির্যকভাবে কাজ করতেছে। তো এ আমরা জানি যে হেলানোভাবে যে ফোর্সগুলো কাজ করে, সেই ফোর্সগুলো আমরা সরাসরি মোমেন্ট নির্ণয় করতে পারি না, সেই ফোর্সগুলো থেকে আমাদেরকে উপাংশ বল নির্ণয় করে সেটার ভার্টিক্যাল উপাংশ বলগুলো থেকে আমাদেরকে মোমেন্ট নির্ণয় করতে হবে। তো এখানে যে তিনটা ফোর্সই দেওয়া আছে, তিনটা ফোর্সই হেলানোভাবে দেওয়া আছে, তো প্রত্যেকটা ফোর্সের আমরা কি করব, আগে একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে এর হচ্ছে উপাংশ বলগুলো নির্ণয় করার চেষ্টা করব। তো এই ক্রাঙ্কটাকে আমরা এখানে এ থেকে এই যে বি বিন্দু পর্যন্ত একটা ক্রাঙ্ক এঁকে নিলাম, ধরে নিলাম এটা একটা ক্রাঙ্ক, এবং এর সি পয়েন্ট এখানে, ডি পয়েন্ট এখানে। তো সি পয়েন্ট বরাবর আমরা দেখতে পাচ্ছি এই যে ফোর্সটা এই দিক দিয়ে কাজ করতেছে, মানে এখান দিয়ে সি পয়েন্টের এ পাশ দিয়ে বের হয়ে যাবে। তো সেই ফোর্সটাকে আমরা সি পয়েন্টের এ পাশ দিয়ে বের করে দিলাম, এবং এটা এখানে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি কোণ করে আছে, তাহলে বের হওয়ার সময়ও সেটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করেই বের হবে। তো আমরা সেমভাবে 30 ডিগ্রি কোণ দিয়ে দিলাম, এবং এটা কত কেজি লোড, 60 কেজি লোড, 60 কেজি লোড নিয়ে কাজ করতেছে। তো এই ফোর্সটা আমরা এখানে দিয়ে দিলাম, এবং ডি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ফোর্স কাজ করতেছে, যেটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে। তো সেই ফোর্সটাকে আমরা এখানে বের করে দিলাম, 150 কেজি ফোর্স, যেটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করেছিল, এখানেও 60 ডিগ্রি কোণ করে কাজ করবে। এরপর আরেকটা ফোর্স আমরা দেখতে পাচ্ছি বি পয়েন্টে ফোর্স, যে ফোর্সটা এঁকে দিলাম সেটা 30 ডিগ্রিতে আছে, 30 ডিগ্রিতেই রেখে দিলাম। তো এখন এই তিনটা হেলানো ফোর্সের উপাংশ বলগুলো আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। তো আমরা সি পয়েন্টের এই হেলানো ফোর্সটা যদি উপাংশ বল নির্ণয় করি, তাহলে আমরা দুইটা উপাংশ পাবো, একটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর, আরেকটা হচ্ছে একটা ভার্টিক্যাল বরাবর আর একটা হরাইজন্টাল বরাবর। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করতে হবে, তাহলে যদি আমরা হরাইজন্টাল উপাংশ বল নির্ণয় করি, তাহলে কিন্তু আমাদের লম্ব দূরত্ব আমরা পাবো না, অর্থাৎ এই ফোর্সটা কিন্তু এক্সিস বরাবর, অর্থাৎ এ রেখা বরাবর কাজ করবে, যার কারণে এই হরাইজন্টাল উপাংশ বল আমাদের প্রয়োজন নেই। যার কারণে আমরা সেটা নির্ণয় না করে আমরা কী করবো, ভার্টিক্যাল ফোর্সটা নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা জানি যে এটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে, তো আমরা জানি যেটার সাথে 30 ডিগ্রি কোণ করে আছে সেটা কজ কজ হবে। তো আমরা যদি অনুভূমিক উপাংশ বল নির্ণয় করতে চাই, তাহলে পাবো 60 cos 30 ডিগ্রি, এবং ভার্টিক্যাল ফোর্সটা পাবো 60 sin 30 ডিগ্রি। তো ওই ভার্টিক্যাল ফোর্সটা আমরা এই সি বিন্দু দিয়ে বরাবর দিয়ে দিলাম, যেটা হচ্ছে 60 sin 30 ডিগ্রি উপাংশ বল। এই 60 কেজি হেলানো বলের উপাংশ বলটা পাচ্ছি 60 sin 30 ডিগ্রি। তো এটার উপাংশ বল আমরা পেয়ে গেলাম, এই যে এই উপাংশ ভার্টিক্যাল উপাংশ বলটা কিন্তু এই এ বিন্দুর সাপেক্ষে এটা লম্ব বরাবর কাজ করতেছে, অর্থাৎ এর ডিস্টেন্স কিন্তু আমরা পাচ্ছি লম্ব দূরত্বটা, এই জন্য আমরা ভার্টিক্যালটা নিয়ে কাজ করতে হবে। হরাইজন্টাল নিলে আমরা এখানে কি পেতাম না, কোনো লম্ব দূরত্ব পেতাম না, সেটা কিন্তু ওই রেখা বরাবর কাজ করতে হবে। তো সেমভাবে আমরা কি করতে হবে, ডি পয়েন্টে আমাদের যেই হেলানো লোডটা আছে এটার আমরা উপাংশ বল নির্ণয় করে নিব। তো 150 কেজি লোড, এটার যদি আমরা ভার্টিক্যাল ফোর্স উপাংশ বল নির্ণয় করি, তাহলে আমরা পাচ্ছি 150 sin 60 ডিগ্রি। আমরা জানি অনুভূমিকের সাথে কোণ করে আছে, তাহলে অনুভূমিকেটা হওয়ার কথা ছিল 150 cos 60 ডিগ্রি, তার ভার্টিক্যালটা হবে 150 sin 60 ডিগ্রি, এখানে সেটাই হয়েছে 150 sin 60 ডিগ্রি। আমরা ভার্টিক্যাল উপাংশ বলটা নির্ণয় করে ফেললাম ডি বিন্দুর, আর হচ্ছে এখানে বি বিন্দুর উপাংশ বলটা যদি আমরা নির্ণয় করি, এটা ফোর্স দেওয়া আছে 100 কেজি, তো আমরা ভার্টিক্যাল ফোর্স উপাংশ ফোর্স পাবো 100 sin 30 ডিগ্রি, 100 sin 30 ডিগ্রি, কারণ এটাও অনুভূমিকের সাথে কোণ করে আছে, এখানেও আমরা পাবো 100 sin 30 ডিগ্রি। তো এখানে তিনটা উপাংশ বলি আমরা বের করে নিলাম,
তিনটা উপাংশ বল বের করে নিছি। এখন আমরা মোমেন্টের ক্যালকুলেশনটা এভাবে করতে পারি, যেহেতু এ বিন্দুতে আমাদের মোমেন্টের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি সাম্যাবস্থার সূত্র থেকে সামেশন অফ মোমেন্টে ইজ ইকুয়াল টু মোমেন্ট নির্ণয় করবো এ বিন্দুতে, যার কারণে আমরা লিখলাম না ইকুয়াল টু জিরো, সেটা ফর্মুলায় আমরা এই কাজটা করব। আর হচ্ছে মোমেন্ট ক্লকওয়াইজ পজিটিভ, আমরা জানি ক্লকওয়াইজ পজিটিভ, এখানে আর লিখলাম না। তো আমরা ফার্স্ট অফ অল এই ফোর্সটা নিয়ে কাজ করব। তো আমরা দেখতে পাচ্ছি সাই, আমরা জানি যে মোমেন্টের ফর্মুলা হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব, তো এখানে বল হচ্ছে সাইড সাইন 30 ডিগ্রি, তো এখানে বল লিখে দিলাম সাইড সাইন 30 ডিগ্রি ইনটু লম্ব দূরত্ব। এই এ বিন্দু থেকে সি পয়েন্টের দূরত্ব হচ্ছে 1 মিটার, এ থেকে সি পয়েন্টের দূরত্ব 1 মিটার, তাহলে বল ইনটু লম্ব দূরত্ব 1 লিখে দিলাম, যে এটা লিখলাম আমরা। কিন্তু এখন এই মোমেন্টটা কি পজিটিভ না নেগেটিভ, অর্থাৎ ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, তো এ বিন্দুর সাপেক্ষে যদি আমরা নির্ণয় করি তাহলে এই ফোর্সটা অবশ্যই ক্লকওয়াইজ হবে, কারণ আমরা যদি একটু দেখার চেষ্টা করি যেটা ক্লকওয়াইজ হয় না অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আমরা একটু দেখি যে এই ফোর্সটা এদিকে কাজ করবে, এই যেটা ক্লকওয়াইজ হবে অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে কাজ করতেছে অর্থাৎ পজিটিভ, তাহলে আমরা লিখতে পারি প্লাস সাইড সাইন 30 ডিগ্রি ইনটু লম্ব দূরত্ব 1। তো প্লাস লিখলাম না কেন, কারণ প্রথম হইলে লেখা প্লাস লাগে না। তো আমাদের এ বিন্দুর মোমেন্ট নির্ণয় করা শেষ, সি পয়েন্টের মোমেন্ট নির্ণয় করা শেষ, এখন আমরা ডি পয়েন্টের মোমেন্ট নির্ণয় করব। তো ডি পয়েন্টের ফোর্স আছে 150 সাইন 60 ডিগ্রি, 150 সাইন 60 ডিগ্রি, এবং লম্ব দূরত্ব হচ্ছে এ বিন্দু থেকে 1 মিটার, আর এখানে আছে 1.5 মিটার অর্থাৎ 2.5 মিটার। তো আমরা দেখতে হবে যে এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এ বিন্দুর সাপেক্ষে এই ফোর্সটা কোন দিকে কাজ করবে, এই ফোর্সটা কিন্তু এই যে এভাবে কাজ করবে, যার কারণ যা তার মানে হচ্ছে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজ করতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা লিখতে পারি অবশ্যই এটা কি হবে মাইনাস হবে, অর্থাৎ মাইনাস 150 সাইন বল লিখলাম ইনটু লম্ব দূরত্ব হচ্ছে 1 মিটার আর 1.5 মিটার, 2.5 মিটার, আড়াই লিখে দিলাম। তাহলে আমাদের ডি পয়েন্টের মোমেন্টও নির্ণয় করা শেষ, তো এখন আমাদেরকে কী করতে হবে, বি পয়েন্টের মোমেন্ট নির্ণয় করতে হবে। তো বি পয়েন্টে আমরা ফোর্স দেখতে পাচ্ছি 100 সাইন 30 ডিগ্রি, এবং লম্ব দূরত্ব হচ্ছে 1 মিটার, 1.5 মিটার, আড়াই আর 1, 3.5। এখন আমরা দেখবো এটা কি ক্লকওয়াইজ কাজ করবে না অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা যদি দেখি তাহলে এ বিন্দুর সাপেক্ষে কিন্তু এটাও কি কাজ করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে করবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ বা ঋণাত্মক মোমেন্ট সৃষ্টি করবে এখানে, তো মাইনাস 100 সাইন 30 ডিগ্রি বল লিখে দিলাম ইনটু লম্ব দূরত্ব হচ্ছে টোটাল 1 মিটার, 1.5 মিটার আর হচ্ছে 1 মিটার, টোটাল 3.5, তাহলে আমরা লিখে দিলাম 3.5। তো এটা লিখে দেওয়ার পর আমরা টোটালটাকে যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে এখানে পাচ্ছি 30, মাইনাসের মাইনাস আমরা এটাকে ক্যালকুলেট করলে পাচ্ছি 324.76, এই মাইনাসের মাইনাস এই টোটালটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 175। এই টোটালটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাচ্ছি মাইনাস 469.76 কেজি। তো আমরা এ পয়েন্টের মোমেন্ট পাইছি 469.76 কেজি, যেটা নেগেটিভ মোমেন্ট অর্থাৎ নেগেটিভ মোমেন্ট পাইছি। তো এখানে শুধু এ প্রান্তে মোমেন্টের মান নির্ণয় করতে বলেনি, এর পাশাপাশি দিকও নির্ণয় করতে বলা হয়েছে। তো দিক নির্ণয় করতে বলা হয়েছে, যেহেতু এ পয়েন্টে বলের মোমেন্ট ঋণাত্মক তাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো, অর্থাৎ টোটাল মোমেন্ট যে মোমেন্টটা আমরা নির্ণয় করলাম সেটা কী করবো, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে কিন্তু, তাহলে আমাদের দিক নির্ণয় করাও কিন্তু হয়ে গেল। তো এই হচ্ছে আজকের গাণিতিক সমস্যার সমাধানটা, আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, আমরা আবার বোঝানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।